নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে চলে আসলাম এবং জ্যোতিষের অনুষ্ঠান যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ আপনাকে জানাতে চলেছি যদি আপনি মেষ রাশির মানুষ হন বা মেষ লগ্নেরও যদি মানুষ হন, তাহলে পরে 2023 সালে কী কী ঘটনা ঘটতে পারে বা কোন কোন জায়গা থেকে আপনি অ্যাডভান্টেজ পাবেন বা কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকা উচিত। দেখুন, আমি প্রতি বছরই রাশিফল, বছরের রাশিফল, বার্ষিক রাশিফল দিয়ে থাকি, আজও তার ব্যতিক্রম নয়, এবং আমি যতটা পারি সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের জীবনযাত্রার সঙ্গে খাপ খায় বা মেলে। রাশিফল, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাশিফলেতে আমরা অবশ্যই অনেক কিছু ভালো বা অনেক কিছু মন্দ বলবো, কিন্তু রাশিফলটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার জন্মছকের ওপরে কিন্তু রাশিফলটা কাজ করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুভ যোগ থাকে, তাহলে রাশিফলে যখন বলবো শুভ হবে, তখন আপনার জীবনে কিন্তু অবশ্যই শুভ ঘটনা ঘটবে। আবার আপনার জন্মছকে যদি খারাপ যোগ থাকে, তাহলে রাশিফলে যখন শুভ ঘটনা বলবো কিন্তু আপনি পাচ্ছেন না, তার মানে কিন্তু রাশিফলটা ভুল নয়, আপনার জন্মছক পারমিট করছে না। যাই হোক, হয়তো আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে জ্যোতিষের এই কথাগুলো বুঝেই গেছেন, অর্থাৎ গোচর যেটা নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা একটা অ্যাভারেজ ধারণা দেওয়ার চেষ্টা করি যে মেষ রাশির মানুষদের এই এই ঘটনা ঘটতে পারে বা এরকমভাবে জীবনটা চলতে পারে মেষ রাশির ক্ষেত্রে, বা এই বছরটা এরকম হতে পারে, তবে এই ঘটনাগুলো অনেকগুলো মিলে যায়, আবার অনেকগুলো মিলতে নাও দেখা যায়। কিন্তু কখনোই নিরাশ হবেন না, আমি একটা কথা সর্বদা বলি যে দেখুন, আপনার অবশ্যই শোনা উচিত যে 2023 সালটা কোন কোন অ্যাডভান্টেজ আসতে চলেছে বা কোথায় কোথায় সতর্কতা রাখতে হবে, কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার জন্মছক বিচার করে নেওয়া এবং সেই বিচার করে তারপরে আপনার সেই বছরটা কেমন যাবে, অর্থাৎ 2023টা তখন কেমন যাবে আপনার, আপনার জন্মছক পার্টিকুলারভাবে বলতে পারবে। তবে এই সমস্ত অঙ্কের কথা, এই সমস্ত জ্যোতিষের খুব সিরিয়াস কথাবার্তা, হয়তো অনেক লোক বুঝবে বা অনেক লোক বুঝবে না, তবে নিরাশ হবেন না। আজকে কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করব যে 2023টা কী কী ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার যদি মেষ লগ্ন হয় তাহলেও আমার কথাবার্তা আপনার সঙ্গে কিন্তু ম্যাচ হবে। মেষ রাশির 2023 কেমন ঘটতে চলেছে বা কেমন চলবে এই কথা অবশ্যই তো বলবো, কিন্তু তার আগে কিন্তু আমাকে দু এক লাইন মেষ রাশির মানুষটা সম্পর্কে বলতে হবে, অর্থাৎ মানুষটার উপর ডিপেন্ড করেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। তো আগে তো মানুষটাকে বুঝে দিতে হবে যে মানুষটা কেমন প্রকৃতির। তাহলে পরে মেষ রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড শক্তি রয়েছে, কিন্তু এদের বুদ্ধিটা কিন্তু সেই পরিমাণে শক্তির মতো নেই। অর্থাৎ মেষ রাশির মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় এরা গায়ের জোরে অনেক কিছু করে নিতে চায়, কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে পারে না। বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড চঞ্চল, বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তবে মেষ রাশির মানুষরা যখন একটু অধিক বয়স হয়ে যায় তখন চঞ্চলতাটা অনেকটা কমে যায়। তবে মেষ রাশির মানুষরা তো একটুখানি রাগী বলা যেতে পারে এবং খুব সহজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। মেষ রাশির মানুষরা প্রষ্ট বক্তা হয়, মানুষকে পরিষ্কারভাবে মুখের ওপরে কথা বলতে ভালোবাসে, এবং মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ভালো মন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই জন্য কিছু কাছের ব্যক্তিরা এদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে ফেলে বা এদের সঙ্গে এদেরকে ঠকায়ও বলা যেতে পারে। মেষ রাশির মানুষরা কিন্তু ওপরে একটা বিশাল বড় গাম্ভীর্য দেখালেও মনটা কিন্তু এদের খুবই সরল, এবং এরা চায় যে আমার সঙ্গে যারা মিশবে তারা যেন আমার সঙ্গে স্পষ্ট কথাবার্তা বলে। মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক, এরা প্রেম করতেও ভালোবাসে এবং এরা এরা প্রেম করে কিন্তু সুখীও হয়। তবে মেষ রাশি কিন্তু জীবনে বড় জায়গায় এগোতে চায়, যেই জায়গাতেই মেষ রাশি কাজ করুক না কেন বা থাকুক না কেন, তারা সেই জায়গাটার মধ্যেই একটা নিজের ছাপ ফেলতে কিন্তু অবশ্যই চায়। কিন্তু 2023-এর গ্রহ ট্রানজিট, দেখুন 2023-এ গ্রহ ট্রানজিট, 9টা গ্রহ আছে আমরা জানি, এবং 9টা গ্রহের মধ্যে রবি, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল এরা বিভিন্ন সময় কিন্তু রাশি পরিবর্তন করে ফেলে খুব অল্প সময়ের মধ্যে। তাই এই গ্রহগুলোকে ধরে কথা বলাটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। তবে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি, কেতু, শনি ও বৃহস্পতি, বৃহস্পতি, রাহু, কেতু ও শনি, এই চারটি বড় বড় বৃহৎ প্ল্যানেট
কি ফল দেবে, কারণ এদের উপরেই ডিপেন্ড করে কিন্তু রাশিফলটা বলা হয়। অর্থাৎ এই গ্রহগুলো কিন্তু দীর্ঘমেয়াদ মানে দীর্ঘ দিন ধরে একটা রাশির মধ্যে থাকে। যেমন 2023-এর প্রায় টু প্রায় আমরা যদি বলি 30 অক্টোবর অবধি কিন্তু রাহু মেষ রাশির মধ্যেই থাকবে, মেষ রাশি থেকে 30 অক্টোবর মীন রাশির মধ্যে প্রবেশ করবে, শনি তো আপনি জানেন কুম্ভ রাশির মধ্যেই থাকবে। এছাড়াও হচ্ছে বৃহস্পতি মোটামুটি এপ্রিল মাস অবধি থাকবে মীন রাশির মধ্যে, ওই কেতুও তাই 30 অক্টোবর কিন্তু কেতু তুলা রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে। তাহলে পরে এই বিষয়গুলোকে মাথায় রেখে যখন মেষ রাশির কথা ভাবছি কী কী ঘটনা তাদের জীবনে ঘটতে চলেছে বা এই সমস্ত গ্রহরা কী কী ঘটনা ঘটাবে, তখন কিন্তু খুব সহজভাবে চলে আসছে অনেকগুলো কথা। যেমন প্রথম, এখন কিন্তু দেখা যাচ্ছে মানে 2023-এ মেষ রাশির মাঝে মধ্যেই একটু মাথাটা গরম হতে দেখা যাবে। মেষ রাশির কিন্তু 2023-এর মধ্যে পড়াশোনাটার ফ্ল্যাকচুয়েশন আসতে পারে। মেষ রাশি কিন্তু 2023-এ বা এখন থেকেই বলা যেতে পারে মানে 2022-এর লাস্টের দিক থেকে 2023-টার মধ্যে মেষ রাশির মানুষদের মধ্যে মাথা গরম। মেষ রাশির মানুষদের যদি আমরা বলি তাহলে মেষ রাশির মানুষদের ঘরোয়া কিছু প্রবলেম আসতে পারে। মেষ রাশির মানুষদের কিন্তু শরীর স্বাস্থ্যের মাঝে মধ্যে একটু দুর্বল হয়ে যেতে পারে। মেষ রাশির মানুষদের কিন্তু আমরা যদি বলি নতুন প্রেমে এরা আবদ্ধ হতে পারে বা নতুন প্রেমজ থেকে প্রেমজ জীবন থেকে বিবাহিত জীবনেও প্রত্যর্পণ করতে পারে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এডুকেশনের দিকে কিছু প্রবলেম এবং মেষ রাশির মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষরা কিন্তু কাজের সূত্রে আউট অফ স্টেট থেকে কোনো কাজকর্ম পেতে পারে। মেষ রাশির মানুষরা কিন্তু যারা ইন্টারনেট সম্পর্ক ইন্টারনেট মানে ইন্টারনেটকে কেন্দ্র করে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে উন্নতির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এদের প্রেম যারা করছে তাদের কিছু লোকের ক্ষেত্রে প্রেমে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার কিছু মেষ রাশির মানুষদের কিন্তু প্রেম কেটে যেতেও পারে, সেরকমও সুযোগ সেরকমও যোগ কিন্তু আছে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে লাভ কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, আর্থিক উন্নতি হবে মেষ রাশির ক্ষেত্রে। এবং মেষ রাশির ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, মেষ রাশির যারা ইয়ং যুবক রয়েছে তাদের সন্তানকে কেন্দ্র করে কিছু চিন্তা বাড়তে পারে, সন্তানের মাথা গরম হতে পারে, সন্তানের শারীরিক সমস্যা আসতে পারে, এডুকেশনাল সন্তানের প্রবলেম আসতে পারে, সেই দিকটা সতর্ক রাখবেন মেষ রাশির ক্ষেত্রে বলবো। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পারিবারিক সুখ থাকবে মোটামুটি, তবে পারিবারিক সুখ তো থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে কোনো ঘর পরিবর্তন হতে পারে। এছাড়াও কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে যাবার চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রাথমিক এডুকেশনের মধ্যে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তবে খুব বৃহৎ সমস্যা নয়, তবে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধবের থেকে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, সেই দিকটা আপনি সাবধানে থাকবেন। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিবাহিত জীবন নতুনভাবে শুরু হতে চলেছে বা বিবাহিত জীবনে যারা রয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যাও আসতে চলেছে। বিবাহিত জীবন নিয়ে কিন্তু কিছু প্রবলেম থাকবে আপনার, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও মেষ রাশির মানুষদেরকে আরও একটা কথা বলো, আপনারা কিন্তু বিজনেসের মধ্যে কিন্তু খুব চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন বা লাভ ইনভেস্ট করবেন, কারণ বিজনেসের মধ্যে কিছু ক্ষতি হবারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মেষ রাশির মানুষরা কিন্তু পেটের সমস্যা কোনোরকম নার্ভের সমস্যা বা ব্যথার সমস্যার মধ্যে ভুগতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন এবং আপনাদের প্রেশারটা কিন্তু অল টাইম চেক করে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও মেষ রাশির মানুষরা কিন্তু যারা দূরে কাজ করছিলেন এবং তারা যারা করোনার জন্য হয়তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে যাদের, তাদের কিন্তু আবার আউট অফ স্টেট চলে যেতে পারে হতে পারে, বা মেষ রাশির মানুষদের কিন্তু আউট অফ স্টেট থেকে কোনো চাকরির যোগাযোগও হতে পারে, সেরকম জায়গাটাও দেখতে পাচ্ছি। মেষ রাশির যদি আমরা সব দিক থেকে বলি তাহলে মেষ রাশির অর্থের জায়গাটা তো ভালোই, তবে কর্মের জায়গাটা যেটা বলবো, কর্মের ক্ষেত্রে তো আমি বললাম যে কর্মের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা তো অবশ্যই রয়েছে এবং কর্মের ক্ষেত্রে মেষ রাশি চাইছে, মেষ রাশির মানুষরা বা মেষ লগ্ন হলেও মিলবে যে তারা একটু আরও একটু বেটার কর্ম করতে চাইছে, তবে এই মুহূর্তে পারবেন না, অর্থাৎ 2023-এর প্রথম দিকে হবে না, তবে পরবর্তী সময় 2023-এর মিডিল জায়গা থেকে কিন্তু আপনাদের কর্মের বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং আপনারা নতুন যদি কর্মের সঙ্গে
সংযুক্ত হতে চান তাহলে পারে আপনারা যোগাযোগ করে করুন, আপনারা কিন্তু আরও বেটার কর্ম আপনারা পেতে পারেন। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষদের কেন্দ্র কোনো রকম তাদের বাবাদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের বাবাদের হসপিটালাইজড করতেও হতে পারে কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে, তবে সবার নয়। বাবাদের পেটের সমস্যা, হার্টের সমস্যা, বুকজনিত সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, এগুলো কিন্তু তাদের মেষ রাশির বাবাদের আসতে পারে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির কিন্তু প্রচণ্ড আর্থিক ব্যয় হবারও যোগ রয়েছে, তবে বছরের লাস্টের দিক থেকে 2023 লাস্টের দিক থেকে কিন্তু কিছুটা আর্থিক স্থিতি তৈরি হবে। মেষ রাশি কিন্তু নতুন গাড়ি বাড়ি কিনতে পারে বা নতুন ফ্ল্যাট কিনতে পারে, নতুন গাড়ি কেনারও একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। যদি আমরা সম্পূর্ণ বিষয়টাকে দেখি, যদি খুব বেশি কথা না বাড়াই, দেখুন আমি তো আগে যেরকম অনুষ্ঠান করতাম অনেকক্ষণ ধরে, এখন তো সেরকম অনুষ্ঠান করতে পারি না, তবে আমরা যদি ওভারঅল বলি মেষ রাশির কিন্তু 2023 সাল মোটের ওপরে ভালোই চলতে যাবে আশা করছি। 2023 এপ্রিলের পর থেকে মেষ রাশির মধ্যে আমূল পরিবর্তন হতে দেখা যাবে এবং মেষ রাশির এডুকেশনাল জায়গায়, মেষ রাশির বিবাহিত জায়গায় এবং মেষ রাশির আর্থিক উন্নতির জায়গায় বিশেষ পরিবর্তন আসবে এবং মেষ রাশি সেখানে বিশেষ লাভবান হতে পারবে। 2023 মেষ রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ কিন্তু একটা তৈরি হচ্ছে, বিদেশ যাত্রাও হতে পারে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে। এছাড়াও আমি বলবো যে কিছু লোকের সাথে আপনাদের শত্রুতা হয়ে যেতে পারে অকারণে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। মেষ রাশির মানুষদের কিন্তু কিছু লোকের সঙ্গে শত্রুতা হতে পারে, অযথা মামলা মকদ্দমার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। কিছু কিছু মেষ রাশি, সবাই কিন্তু নয়, কিছু কিছু মেষ রাশি মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে যেতে পারেন বা কেউ আপনাদের সঙ্গে অযথাই শত্রুতা করতে পারে, সেরকম জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো যে মেষ রাশির মানুষটা কিন্তু আমরা যদি বলি তাহলে পারে কিন্তু হয়তো কিছু লোক আপনাদের সঙ্গে শত্রুতা করবে, ছকের ওপরে ডিপেন্ড করে তো ব্যাপারগুলো, আপনার নিজস্ব ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করে। এই জন্যই বলেছিলাম প্রথমে যে ন্যাটাল চার্টটা বিচার করিয়ে নেবেন, তবে যদি কিছু লোক আপনাদের সঙ্গে শত্রুতা করে তো সেখান থেকে রিমুভ হবার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মেষ রাশির ওয়াইফ যারা আছে তাদের একটু মাথা গরম থাকবে, ওয়াইফরা কিন্তু বাদ বিতর্ক তৈরি করবে, মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হবে হবার একটা যোগ আছে দেখতে পাচ্ছি। এবং ওয়াইফদের শ্বশুর বাড়ির দিক থেকে, মানে ওয়াইফদের যে পরিবার সেই পরিবারের দিক থেকেও কিন্তু কোনোরকম সমস্যা আসতে পারে, কোনোরকম শ্বশুর বাড়ি অর্থাৎ মেষ রাশির শ্বশুর বাড়ির দিক থেকে কোনোরকম শ্বশুর বাড়ির মধ্যে শ্বশুরের বা আরও অন্যান্য পরিবারের শ্বশুর বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো শারীরিক সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে মেষ রাশির মানুষরা কিন্তু নতুনভাবে জ্যোতিষতন্ত্রের প্রতি ইন্টারেস্টেড হয়ে যেতে পারে, কোনো নতুন আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ হতে পারে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে। এবং কিছু কাজ ধরুন বহুদিন ধরে আটকে আছে, সেই কাজ কিন্তু খোলার একটা জায়গাও কিন্তু মেষ রাশির মধ্যে চলে আসছে। তাই আপনাদের যদি কোনো কাজ আটকে থাকে তাহলে সেটাকে কিন্তু আবার চেষ্টা করুন যাতে সেটা হয়ে যায়, তাহলে এই 2023 কিন্তু হয়ে যাবে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষরা কিন্তু যদি সেপ্টেম্বরের মানে আগস্ট সেপ্টেম্বরের নাগাদ যদি নিজেদের কোনো বাড়ি বা গাড়ি কেনার প্রচেষ্টায় থাকেন তাহলে পরে সেই সময় গাড়ি বাড়ি হবার জায়গা রয়েছে। 2023 দুর্গাপুজো, কালী পুজো, মানে একটা অকেশন পিরিয়ড যেটাকে বলি আমরা, তো এই সময়টা কিন্তু মেষ রাশির খুব ভালো যাবে এবং এই সময় কিন্তু মেষ রাশির হাতে অর্থের যোগান থাকবে এবং এরা যদি চায় অর্থে আরও উন্নতি করতে পারে এবং বহু ভালো ভালো যারা মেষ রাশির ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু নতুন কোনো ব্যবসায় খুলতে পারে, ব্যবসায় এগোতে পারে এবং মেষ রাশির আর্থিক জায়গাটা কিন্তু মোটের ওপর ভালোই থাকবে 2023। তবে অর্থ কিছু ভুলভাবে খরচা হয়ে যাবার জায়গাটাও দেখতে পাচ্ছি, তাই এই দিকটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। খুব বেশি বাড়াবো না, সংক্ষেপে আপনাদেরকে একটা আভাস দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা কিছু জায়গায় সতর্ক থাকেন, বাদবাকি তো বহু লোকই রাশিফল ছাড়ে এবং তাদের রাশিফলগুলো দেখে নেবেন। সবাই তো ভুল ছাড়ে না, বেশ কিছু লোক রয়েছে যারা আনন্দ ছাত্র থেকে অনেক বড় জ্যোতিষী, তারা অনেক ভালো ভালো রাশিফল ছাড়ে এবং তারা খুব হিসাব করে অঙ্ক করে কিন্তু ছাড়ে।
তো সেগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আরও সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে কিন্তু বলা থাকবে বিষয়গুলো কেমন কেমনভাবে ঘটবে। আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য।